আমি শুধু আপনাদের সামনে বিশ্বকবির চিন্তনা রবিউল আউয়াল মাসে তুলে ধরতে চাই। মা আমিনা বলেন, ঘরের ছাদ যখন সরিয়ে গেল, চারজন মহিলার নাম আছে, চারজন মহিলাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। এক নম্বরে যে নামছে, আমার ভিতরে একটু ভয় পাই নাই, আমারে আসিয়াই পরিচয় দিচ্ছে, লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহ মা'না। ভয় পাইও না, ঘাবড়াইও না, চিন্তা করো না। আমেনা আমেনা বিনতে আব্দুল ওয়াহাব, ভয় পাইও না, চিন্তাও করিও না, আমি হলাম তোমার আদি মাতা, মা হাওয়া। এই সুবহানাল্লাহ, আস্তে কইলে জবান কাইরা নি বল। মা আমেনা আশ্চর্য হয়ে গেল, আপনার নাম মা হাওয়া? হ্যাঁ। আপনি কেমনে আসলেন? ও হাওয়া, তুমি জানো না রে হাওয়া, তোমার বাবা আদম তার কবর শ্রীলঙ্কায়, আর আমার কবর হলো মক্কায়। কেন জানো? আমার কবর জিদ্দায় আমি কেন রাখছি, আমি যখন আসমানে ছিলাম গন্ধম ফল খেয়ে ফেলেছি, তোমার বাবা আদম রে ফুসলাই আমি খাওয়াইছি, দুইজনকে জান্নাত থেকে বের করে দিছে, তখন আমি আসে আজমের ভিতরে একটা নাম দেখছি, যেই নামটা একটু পরেই দুনিয়ায় আসবে। আরো জোরে কম, আমিনা রে আমিনা, যেই নামের খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আমার মা, তোমার বাবা তোমার আমি মা হাওয়া। জান্নাতের ভিতরে যখন বাইতুল মামুরে নামাজ পড়ার জন্য যাইতাম, আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ছিল না, আমাদের পরে নামাজ ছিল মাত্র তিন ওয়াক্ত। তিন ওয়াক্ত নামাজে যাইতাম, তিন ওয়াক্ত নামাজে যাইবার পরে দেখতাম সবুজ গম্বুজের ভিতরে একটা নাম সবুজ অক্ষরে স্বর্ণের নেম প্লেটের মধ্যে ভাসিয়া উঠত। মাওলাকে বারবার জিজ্ঞেস করতাম, মালিক ওই নামটা কার গো? যেই নামটা বারবার বাইতুল মামুরের ভিতরে চমকায়, নূরের আলোর মধ্যে চমকায়, আমার আল্লাহ বলতেন, মা কানা মুহাম্মাদুন নাবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন ওয়া কানা আল্লাহ। আমার আল্লাহ যখন বলতেছে আদম রে, যার নামটা চমকাইতা সেই নামটা আর কারো নয়, তোমার সন্তানের মধ্যেই হবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। তখনই আমি মনে মনে ভাবছিলাম, ওই নামের পর পর্যন্ত আমি হাওয়ার গর্বে আসত, কিন্তু আমার গর্বে তো আসবে না, তোমার নাম তো আগের থেকে আমার মাওলাই বলে দিয়েছে। সেদিন থেকে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ তুমি অন্তত তাকে যদি আমার গর্বে নাহি দাও, কিন্তু ইলিজার গর্বে জন্মগ্রহণ করবে, অন্তত ওই মহিলাটারে আমার একটু দেখাইও। এই সুবহানাল্লাহ, বাইতে যে কই আর জোরে কর, ও আমিনা আমিনা, তোমারে দেখার সব আমারে জান্নাতের ভিতরে ছিল, আল্লাহর সাথে ওয়াদা ছিল, তোমার একটু আমি দুনিয়ায় থাকাকালীন দেখবো তুমি কত দামি, এখন চোখের পানি ছেড়ে দেবেন গো বাবা, নবীর কথা শুনে যদি কারো চোখ দিয়ে অঝরে পানি ঝরে, জীবনে একবার হলো মদিনায় যাইতে পারবে। মা হাওয়া যদি আমার নবী আসার হাজার হাজার বছর আগে আমি নারে দেখতে চাই গো বাবা, হাওয়ারে যদি স্বপ্নের ভিতরে বাস্তবে মা আমেনারে দেখাইতে পারে, আপনি যদি আমার বিশ্ব নবীর মাকে দেখার ইচ্ছা পোষণ করেন, আমার নবীরে স্বপ্নে দেখার ইচ্ছা পোষণ করেন, আমি আল্লাহর জাতের কসম করে বললাম, স্বপ্নের ভিতরে আমার বিশ্ব নবীর দিদার লাভ হয়ে যাবে। মা হাওয়া হাজার হাজার বছর আগে বলছিল, আল্লাহ এই মহামানব যেই মহিলার গর্বে আসবে, ওই মহিলার জীবনে একটা বার আমার একটু দেখাইও। আমিনা রে, আমি জান্নাতের ভিতরে বসে তোমার চেহারা দেখতে পারছিলাম,
আমি নামি হলাম হাওয়া, মা হাওয়া স্তব্ধ হয়ে গেলেন। একটু পরেই দেখা যাইতেছে নামতাছে বাবা, ওনার নাম আর কেউ নয়, উনিও দেখতাছে একই সাইজের, একটু খাটো কিন্তু চেহারা একই কোয়ালিটি, একই কোয়ালিটির চেহারা। মা আমিনা যখন প্রথম জনের পরিচয় পাইছে আর কোনো ভয় নাই, মনে মনে ভাবলেন মা হাওয়া যখন আসছে, মা তো আমার দুইজন, আর একজন মা মনে হয় আসছে, ঠিকই দেখা যায় একই কোয়ালিটির চেহারা, আগের মহিলার চেহারা তার চেহারা সেম সেম দেখা যায়। নামিয়েই জিজ্ঞেস করে আমিনা, রে চিন্তা করিস না রে মা, আমি হইলাম পৃথিবীর জাতীয় মা হাজেরা। আপনি মা হাজেরা? আমার বাবা ইব্রাহিমের স্ত্রী। হ্যাঁ ও মা। একটু পরেই দেখা যায় বাবা আর একজন মহিলা নিচে নামলেন, ওই আসমান থেকে সিঁড়ি লাগানো হয়েছে সাত তো ফাটানো। একটু পরে একজন মহিলা নামলেন, সে আর কেউ নয় গো, ফেরাউনের স্ত্রী মা। বলেন বলেন, ও এই নামটা ভালো জানেন, ফেরাউনের স্ত্রী মা আসিয়া। এইবার কিন্তু দুইজন বলছে আমি তোমার মা, কিন্তু এখন যিনি নামলেন মা, মেনা মনে মনে ভাবলেন মা তো দুইজন, হাওয়া একজন হলো আদিমাতা, হাজেরা হলো জাতির পিতার মা, জাতির জননী, জাতির জনে কন, জাতির জননী কয় জন না, নতুন করে বাংলাদেশে আছে জাতির জননী, একজনই বাবা, একজন না দুইজন, সায়রার হাজেরা কেন ইব্রাহিম নবীর বিবি দুইজন, আল্লাহ আকবার বলতে পারে জাতির জননী। বাজান রে সঙ্গে সঙ্গে মা, আমিনা মনে মনে ভাবলেন জাতির জননী তো আসলো বুঝলাম, ইনি আবার কে, চেহারাতে একই কোয়ালিটির দেখা যায়। ও বাবা আমার নবীর সাথে কতগুলো মহিলা পুরুষের চেহারার মিল ছিল, তার ভিতরে হাওয়া, হাজেরা, আমেনা এবং জিন্দা নামতাছেন আমেনার গর্ভ, ধাত্রী মা হিসাবে তাদের চেহারা একই কোয়ালিটির, সব চেহারা একই কোয়ালিটির। মা হাজেরা জিজ্ঞেস করেন আপনার পরিচয়টা জানতে পারি? এবার বলতেছে মা আপনি আমার, মা বলবেন না আমি আপনার পুত্র বধূ, এই সুবহানাল্লাহ, আমি আপনার পুত্র বধূ, পোলার বধূ হয়ে গেলেন, পোলার খবর নাই, বউ আগে বসে, তোমার নাম কি? আমার নাম হলো আসিয়া, তুমি আমার পোলার বউ কেমনে হবা, কেয়ামতের মাঠে আপনার ছেলের সাথে কয়েকটা মেয়ের বিবাহ হবে, তার ভিতরে আমি হলাম এক নাম্বার, আরো জোরে কোন, আমি হলাম আপনার ছেলের পুত্রবধূ, আপনার পুত্রবধূ। এই কথাটা শুনতে দেরি আছে আমেনার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে দেরি নেই, কেন দেরি নেই জানেন? আমি না মনে মনে ভাবতেছে গো, আমি মুহাম্মাদের মা হওয়ার পরে আমি তারে দেখলাম, আমার পোলার খবর নাই, পোলার বউ আয়া করছে, এই সময় যদি আমার স্বামী পাইছে থাকতো, যদি একটা দিনও পাইছে থাকতো, আমি আমার সালাম আলাইকিয়া আমিনা বিনত আব্দুল ওহাব উম্মি, ও আমিনা বিনত আব্দুল ওহাব, আব্দুল ওহাবের মেয়ে আমিনা, ও মা আল্লাহ শান্তি আপনার পরে বর্ষিত হোক। আমিনা আশ্চর্য হয়ে বলে তুমি আমারে আবার বলতেছ মা, তুমি আবার কে? ওই মহিলা উত্তর দিচ্ছে মামা আমি আপনার মা বলছি, তার কারণ আছে কয়েকটা, ওই যে আপনার ডাইন পাশে বসে আছে ডাইন পায়ের কাছে, উনি আপনার ছেলের পুত্র বধূ, আমিও আর একজন পুত্র বধূ, জোরে কর, তুমিও পুত্র বধূ, তোমার নাম কি? আমার নাম ইসাবনা মারিয়াম, আমি ঈসা নবীর মা মারিয়াম, আল্লাহু আকবার বলেন, তুমি ঈসা নবীর মা মারিয়াম, হ্যাঁ
যখনই বলছি ঈসা নবীর মা মারিয়াম, দর দর করে মা মিনা চোখের পানি ছেড়ে দিলেন। আমি শুনতে পেয়েছি আপনার ছেলে, আপনার ছেলে আমার, আমার সন্তান ঈসা, আপনার সন্তান ঈসা আমার মুহাম্মদ উম্মত হইয়া শেষ জামানায় আসবে। আমি শুনছি ঈসা নবী আসমানে আছে, উনি তো কিয়ামতের 40 বছর আগে দুনিয়ায় আসবে। শুধু একটা কথার উত্তর দিবেন গো, আমার মুহাম্মদ কি তলে পৃথিবীর সমস্ত নবীর নবী? মা মারিয়াম বলে ফেললেন 100% আপনার ছেলে সমস্ত নবীদের নবী, সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ। এখন আপনারা উত্তর দেন, মারিয়াম যদি দুনিয়া আসার আগে নবীর শ্রেষ্ঠ মানুষ ঘোষণা দেয়। আল্লাহু আমীন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، واحزر الكفرة الملاحدة والمشركين واليهود والنصارى. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. رب العالمين সবে মাত্র তোমার নবীর রোজায় সালাম দিয়ে আসলাম। গত শুক্রবার জুমার নামাজের পরে চোখের পানি ফেলাইয়ে বলেছিলাম, নবীজি আগামী জুমায় তো বাংলাদেশে থাকব, যদি আল্লাহ কবুল করে হায়াতে বেঁচে থাকি বাংলাদেশে জুমা পড়াব। নবী গো কেমনে আপনারে ভুলে দাও, দুনিয়ার সব আশিক ভুলে তো কেয়ামতের মাঝে আপনারাই মদিনায় দৌড়াই আসতে হবে। নবী যদি আমার কবরটা আপনার এই মদিনায় হইতো, তাইলে তো আর বাংলাদেশ থেকে দৌড়াই আসা লাগতো না। কিন্তু আগামী জুমায় যদি হায়াতে বেঁচে থাকি বাংলাদেশে পড়াই, যারা আমার সাথে জুমায় হাজির হবে তাদের জীবনের সব গুণগুলি মাফ করে দিবে। ওয়াল্লাহ তুমি তাকায়া দাও, আমি গুনাহগারের সাথে যারা আমিন আমিন বলেছে এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কোন মহিলা পুরুষ যেন বাসায় বসে অসুস্থ অবস্থা হাত তুলে বলতেছে যে হাদিজা আমারও তো মানাইব। আর এখানে যারা আছে অধিকাংশ ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি, যখন বাসার থেকে রওনা দেয় মা পাশে দাঁড়ায় বারবার বলেছিল, বাবা আবার গ্রামের বাড়ি কবে আইবা বাবা?
মাকে বলে আসে, মা এক মাস দুই মাস পরে আবার আসবো। বাবাকে বলে আসে, এক মাস দুই মাস পরে টাকা পাঠাবো। এমনও আছে আমারে, আজকে তো ওই মা যাদের কবরে কেউ তো আর পথের দিকে তাকায় থাকে না, কেউ তো বলে না এ বাবা আব্দুর রহমান আব্দুর রহিম কবে এবং কবে ঢাকার দিকে তুমি বাড়িতে আসবে। কমলা ফেলের সিজন যায়, সবাইকে খাওয়াইলাম, মা দুঃখিনীকে খাওয়াইতে পারলাম। মা কমলার সিজন আসলে বলতো, বাবা কটা কমলা পাঠাই দিস। বাবা বলতো, বাবা কটা কমলা ফেল পাঠাই দিস। আজকে তো বাবা নাই, কেউ তো বলার মতো লোক নাই গো। আল্লাহ যাদের বাবা কবরে, তুমি তাদের জিম্মাদারি নিয়ে নিয়ে গো আল্লাহ, তাদের কবরে খাবারের ব্যবস্থা করে দিও আল্লাহ। সবে মাত্র মক্কা মদিনা থেকে আসলাম, আমার ভাইরা যারা আমিন আমিন বলছে, সকলের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিও আল্লাহ। যারা এই মসজিদে দান করে, দানগুলো কবুল করে নিও। 1,500, 100, 200, 10, 20, 50 যেই যা দান করে, দানগুলো কবুল করে নিও আল্লাহ। এদের বাবা মার কবরে হাদিয়া পৌঁছে দিও। তোমার বিশ্ব নবীর যেই পরহিত গালি দিয়েছে নাস্তিক কুকুরটা, ওর বিচার ভারতবর্ষে দেখায় দাও, সারা বিশ্বের মুসলমানকে দেখায় দাও, ওই কুকুরটার বিচার যেন এই পৃথিবীতে হয়ে যায়। যদি ওর কপালে হেদায়ত দেখে তাকে হেদায়ত দাও, যদি হেদায়ত না থাকে তোমার গজব দিয়ে ধ্বংস করিয়া দাও, তোমার নবীর ইজ্জাত পৃথিবীতে দেখায় দাও। আল্লাহ আজকের সমাবেশে যারা হাজির হবে, তাদের প্রতিটা কদমে কদমে হাজার হাজার নেকির ব্যবস্থা করে দিবা আল্লাহ। যেই যুবক যে আবাল বিদ্যা বনিতা এই সমাবেশে সমাবেত হবে, তাদের সবাইকে তুমি কেয়ামতের মাঠে বিশ্ব নবীর মিশনে সামিল হওয়ার তৌফিক দান করবা। আল্লাহ আমরা কিছুই করতে পারবো না, এতটুকু পারবো তোমার নবীর পক্ষে প্রতিবাদের ঝড় তোলার জন্য কিছু কদম হেঁটে যেতে পারবো। আল্লাহ অন্তত এই হাতাটুকুর গোসিলা করে আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ আমাদের সবাইকে কবলে মঞ্জুর করে নাও। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ বানায় দাও আল্লাহ, যারা সুস্থ আছি তাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ, যারা মক্কা মদিনায় যাইতে চাই একবার হলো যাওয়ার তৌফিক দিয়ে দাও, একবার হলো তোমার নবীর রওজায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ ওয়া নূরে আশি সাইয়েদনা মাহুম বিরহমাতিকা ইয়া আল্লাহ।